চোখ দেখে বুঝতেই পারছো আমি বাড়ি মানে বাড়িতে এসে আর এতটাই শরীর ক্লান্ত হয়ে গেছে, আর কোনো ভিডিও মানে আজকে মনও ভালো ছিল না, শরীরেরও দিচ্ছিল না, তো আজকে বাড়ি চলে এসেছি। তো বাড়ি থেকে আসার সময় সেই জন্য মনটা ভালো লাগছিল না, তার জন্য কোনো ভিডিও করিনি। আর এতটাই ট্রেনে ভিড় ছিল, তারপরে বসার ঠিকঠাক মতন বসে মানে জায়গা পেয়েছিলাম কিন্তু ঠিকঠাক মতন জায়গা পাইনি। তারপরে সবাই মিলে এসেছি, আমরা এসেছিলাম আর আমার পিসিরা এসেছিল, তো একসাথে সবাই মিলে এসেছিলাম। তো সোদপুর থেকে ওরা আমার পিসির মেয়ের বাড়ি চলে গেছে মধ্যম গ্রামের ওদিকে, আর আমরা চলে এসেছি এদিকে সোদপুরে রিক্সায় করে চলে এসেছি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ চারদিন পাখিগুলো ঘরের মধ্যে আটকানো ছিল মানে রাখা ছিল খাঁচাটা, তো চারিদিক নোংরা হয়ে গেছিলো। বাড়িতে এসে ঘর দোর ঝাড় দিয়ে বিছনা ফুসনা পরিষ্কার করে পাখি দরজা জানলা খুলে দিয়ে পাখিগুলোকে ঠিক জায়গায় রেখে ব্যাগ থেকে গাছগুলো সমস্ত বের করে সেই গাছে জল ফল দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে চা ফা করলাম। বর ওদিকে রাতের জন্য আনতে গেছিল, বিরিয়ানি নিয়ে এসছে, রাতে আমাকে আর রান্না কিছু করতে হবে না, তো ও বিরিয়ানি নিয়ে চলেছে, ওই রাতে খেয়ে নেবো। আর বিস্কুটের একটা প্যাকেট এনেছিলো, চা দিয়ে বিস্কুট দিয়ে আমি খেয়ে নিয়েছি রাত্রিরে এই সন্ধ্যেবেলায়। আর এগুলো সমস্ত বের করলাম, কারণ কাছাকাছি করতে হবে একটু একটু করে, অল্প অল্প করে কিছু কিছু করে, দুদিন তিন দিনের মধ্যে কেচে সমস্ত হয়ে যাবে। প্রচুর অনেক জিনিসপত্র আছে সব ব্যাগের ভেতরে, সেগুলো সব করলাম। আর যেগুলো মানে আর কাছাকাছি নেই সে মানে এই শাড়িগুলো ধরেগুলো তো নতুন মা দিয়েছে, এগুলো তো কাছাকাছির জন্য না, এগুলো তার জন্য সমস্ত বের করে নিলাম, যা যা বের করার ছিল বের করে নিয়ে এবার যা যা কাছাকাছি সব এক সাইডে করে রাখলাম। আর শরীর এত প্রচণ্ড খারাপ হচ্ছে, আর যেহেতু মাটি ভর্তি ওই গাছগুলো দিয়ে করা ছিল, তো তো তার জন্য ওই ব্যাগটা বয়েছি কাঁধে করে চাগিয়ে চাগিয়ে নিয়ে এসেছি, তো তো খুব কাঁধটা এই জায়গাটা ব্যথা হচ্ছে। তো আর সেই কারণে ভাবলাম যে তোমাদের একটু বলে দিই, বাড়ি চলে এসেছি সেটাই বলার জন্য। আর এই কদিন ভিডিও মানে ওখানে থাকার সময় মানে ভিডিও বানিয়েছি, কিন্তু ভিডিওগুলো মানে এডিটও করা আছে, কিন্তু সেগুলোকে আপলোড করতে পারছিলাম না, এই কারণে ওখানে নেটের খুব প্রবলেম, ও নেট একটু স্লো চলে, তারপর নিচের যে ঘরগুলো ওই ঘরে নেট পাওয়াই যায় না একদম, তো জিওর নেট বিশেষ করে, এয়ারটেলগুলো ঠিকঠাক চলছিল, অন্যান্য নেট যেগুলো আছে এয়ারটেল তারপরে ভোডাফোন এইসব যেগুলো ওগুলো ঠিকঠাক চলছিল, কিন্তু এটা জিওর নেটটা ঠিকঠাক চলছিল না, তো তার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা কোনো কিছু কোনো রকম ফটো বা কিছু ভিডিও কিছু করতে পারিনি আমি ওখানে গিয়ে, কোনো নেটের কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারছিলাম না। তো তার জন্য এবার বাড়ি চলে এসেছি, এবার একটা একটা করে ভিডিও সমস্ত তোমাদের সাথে, ভিডিওটা খুব হেভি আছে, তো একটা একটা করে ভিডিও তোমাদের সাথে সব শেয়ার করব। ভিডিও দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, দেখার জন্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এগুলো সব দেখিয়ে দিচ্ছি, এগুলো সমস্ত কিছু যা যা নিয়ে এসছি মানে মা পাঠিয়েছে বাড়িতে, ঠিক আছে, আমি বলেছিলাম দিতে হবে না কিন্তু জোর করে, মা তো বুঝতেই পারছো মা কি বলবো, মায়ের ব্যাপারে কিছু বলার নেই, মা জোর করে দিয়ে দেয় সব কিছু, এতটাই ভালোবাসে আমাদেরকে, সারাক্ষণ শুধু চিন্তা করে মানে ঘুরছে ফিরছে যে কি ব্যাগের ভিতরে কি ভরে আমাদের দেবে পাঠাবে এখানে, সারাক্ষণ চিন্তা করছে। আমি বলছি একটু বসো, বসছে না, পায়ে ব্যথা মায়ের, তো বসেই দৌড়ে দৌড়ে এটা ওটা সেটা করে 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 ব্যাগের মধ্যে একটা একটা করে সমস্ত জিনিস ভরে ভরে দিচ্ছে। তো যাই হোক, আসার সময় মনটা খুব খারাপ লাগছিলো বাড়ির সবাইকে ছেড়ে আসতে, তবুও আসতে তো হবেই, তার জন্য আর কোনো ভিডিও বানাইনি ওখানে, তো ভাবলাম একেবারে বাড়ি গিয়ে করবো, তাই বাড়িতে এসেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, শরীর শরীরও ভালো লাগছে না এখন, তো একবারে কালকে সকালবেলায় তোমার পারলে ভিডিওটা অন করব। তো চলো এখনকার মতন টাটা, আর এখনই যদি ভিডিওটা পারি তো কাল সকালে অন করবো, নাহলে এটুকুই অল্প শর্ট ভিডিওই দেবো তোমাদের, বাড়ি থেকে এসে গেছি আর কী কী জিনিস নিয়ে এসেছি বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে সেগুলোই এটুকুই শেয়ার করবো। আর যদি পারি তো অবশ্যই অল্প একটু ভিডিও করে এর সাথে অ্যাড করে দেবো। তো চলো টাটা, নতুন আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা, নতুন আবার একটা ভিডিওর সাথে
নতুন আবার একটা ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো দেখো মা কত কিছু দিয়েছে এখানে, দেখো ননস্টিকের তাওয়া দিয়েছে, এগুলো সমস্ত লাড্ডুর জামা কাপড় বানানোর জন্য, এগুলো শাড়ির এই সরি ব্লাউজ পিসগুলো যেগুলো সেগুলো দিয়েছে আমাকে। তারপরে এই যে হটপটটা দিয়েছে আমাকে, একটা প্রদীপ দিয়েছে পিতলের, এই যে আসার সময় ট্রেনে খাওয়ার জন্য দিয়েছিল, খাওয়া হয়নি এত ভিড় ছিল বলে, এই যে চানাচুরের প্যাকেট, এটা আমি নবদ্বীপে গিয়ে কিনেছি। আর এই দেখো গ্লাসের সেট দিয়েছে একটা, মানে ক্রিম, ফেস ওয়াশ সব দেখো দিয়েছে ভরে ভরে আমাকে ব্যাগে। মানে কানে দিয়েছে, আরও একটা কানে দিয়েছে, ওটা ব্যাগের ভেতরে আছে। এ দেখো ঘিয়ের শিশি দিয়েছে একটা, বড়ি দিয়েছে। আমাদের এখানে আসলে বড়িগুলো ভালো না, আমি মাকে বললাম, মা তাই দিয়েছিল এই বড়িগুলো। দেখো এই বড়ি দিয়েছে, এখানে দেখো কাজু বাদাম দিয়েছে, এই কৌটোটা দিয়েছে, কৌটোর মধ্যে অনেক কিছু ভরে নিয়ে এসেছি আমি, এই কৌটোটা মা দিয়েছে, এই মগটা আবার দিয়েছে, আমি বললাম দিতে হবে না, তাও জোর করে করে মা ভরে ভরে দিয়েছে। দেখো এইটা, এই যে কাঁচের বাটি সেটটা দিয়েছে, এখানে কিশমিশ আছে অনেক, এগুলো দিয়েছে, এই বড় ডিব্বাটা দিয়েছে, হ্যাঁ দেখো ভুজিয়ার প্যাকেট দিয়েছে, একটা বড় ভুজিয়ার প্যাকেট, দেখো এগুলো সমস্ত দিয়েছে, হাতিগুলো, এগুলো সব দীঘা গেছিলো মা ঘুরতে, তখন সেখান থেকে কিনে এনেছে, সেগুলো দিয়েছে। এখানে এই যে শাখা বলার বাঁধানো দিয়েছে, এখানে অনেক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে শাড়ি, এতগুলো শাড়ি দিয়েছে মা আমাকে, দেখো চারটে শাড়ি এইখানে। তারপরে দেখো কম্বলের ওয়ার দিয়েছে এত কিছু। তারপরে এই যে ব্যাগটা দিয়েছে, এই ব্যাগটাও দীঘা থেকে কিনে নিয়ে এসছে, এই ব্যাগটা দিয়েছে। তারপরে এখানে দেখো তিল আছে, তিল, এগুলো সাদা তিল, এগুলো দিয়েছে। এখানে দেখো গাছের জন্য তেল দিয়েছে, প্রচুর গাছ দিয়েছে সেগুলো, এখানে এত কিছু হাবি যাবি কত কিছু দিয়েছে দেখো আমাকে, খাট ভর্তি হয়ে গেছে এত কিছু দিয়েছে। তো এই জিনিসগুলো তোমাদের দেখানো হয়নি, তাই একবার ক্যামেরাটাকে অন করলাম। এই দেখো এই হারটা আমার দিদি দীঘা থেকে আমার জন্য কিনে নিয়ে এসছে, এই হারটা খুব সুন্দর দেখতে হয়েছে, এটা আমার দিদি আমাকে দিয়েছে, এর সাথে এই কানের এরকম ছোট্ট ছোট্ট, এই দেখো। তো আমি পড়েছিলাম ভাইফোঁটার সময়, তোমরা ভাইফোঁটার ভিডিওটা দেখতে থাকলে দেখবে, এই হারটা পড়েছিলাম আর এই কানেরটাও পড়েছিলাম যেদিনকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেদিনকে এই কানেরটা পড়েছিলাম। আর এই কানেরটা আমার দিদি দিয়েছে, দেখো খুব সুন্দর দেখতে কানেরটা, এগুলো সব দীঘা থেকে নিয়ে এসছে আমার জন্য। আর কোথায় গেল এই একটা কানের দিয়েছে দিদি, ঠিক আছে, এই দুটো দিদি দিয়েছে কানের, আর এই একটা কানের দেখো এটা আমার মা দিয়েছে আমাকে, এই একটা কানের, আর এই একটা কানের দিয়েছে আমার মা, এই দুটো কানের আমার মা দিয়েছে। আর আমার বরকে দেখো এই একটা চাবির রিং দিয়েছে, খুব সুন্দর এই চাবির রিংটা, এটা দিয়েছে আমার বরকে, আর এই একটা চাবির রিং দিয়েছে, এগুলো। তো এই হচ্ছে টোটাল সমস্ত কিছু, আবারও একবার দেখিয়ে দিলাম তোমাদের। আমার ভাই ফোটার সময় আমার ভাই আমাকে একটা ক্যাডবেরি দিয়েছিল, ওই যে কি নামটা মনে পড়ছে না, বড় ক্যাডবেরি দিয়েছিল। তো সেই ক্যাডবেরিটা আমরা ওখানে বসেই খেয়ে নিয়েছিলাম, আমরা সব ভাই বোনরা এক জায়গায় যখন বসে বসে গল্প করছিলাম, তখন বসে বসে ওখানে আমরা চিপস নিয়ে গেছিলাম এখান থেকে। তো সেই চিপস ও ক্যাডবেরি, তারপর আমার আর একটা মামাতো বোন যেটা আছে তাকে একটা বড় ক্যাডবেরি দিয়েছিল আমার ভাই ভাইপোটা দেওয়ার পরে। তো সেই ক্যাডবেরিটা সব একসাথে এক জায়গায় বসে সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা ওখানে গিয়ে প্রচুর বাজি ফাটিয়েছি, তো সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে, অবশ্য আগের ভিডিও যাবে, সেগুলো তোমরা আগে দেখেওছো নিশ্চয়ই সেই ভিডিওগুলো। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে আগের ভিডিওগুলো, আর দেখে থাকলে তাহলে এই ভিডিওটা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো, এই ভিডিওটা তারপরে দেখছো, তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে।
তো তখন জানা টাটা।